যে পরিস্থিতি বন্ধুরা, শীত, আশা করি সবাই ভালো আছেন। শীতের দিনে তো অবশ্যই ভালো থাকার কথা না, কারণ যে শীত পড়ছে, যারা কাজ করে তাদের জন্য অনেকটাই সমস্যা। এত যে সমস্যা যে আপনি কাজ করতেও সমস্যা, খাইতেও সমস্যা, শুইতেও সমস্যা, সব সমস্যা, আর গোসলের সমস্যা তো আছেই, গোসল করতেও সমস্যা। যারা কাজ করে, যে যারা পাঁচটা মানে সকাল থেকে 5টা পর্যন্ত কাজ করে, সকাল থেকে আপনি 9টা পর্যন্ত কাজ করে, তাদেরকে গোসল করতে সমস্যা না? প্রতিটা মানুষের গোসল করার সমস্যা, আর প্রতিটা মানুষের গেলাম গরম পানি নেই, আর সিস্টেমও নেই। আমরা যে গরিব মানুষ, আমাদের গরম পানির সিস্টেম নেই। যারা আমাদের মতন গরিব আর আমাদের চেয়ে আরো যারা ইয়ে আছে, তাদের তো সমস্যা অবশ্যই। কারণ হলো কি, আমাদের এটা বড় কথা না, বড় কথা হলো আমাদের কাজের কথা। এই কাজটা, এই বিল্ডিংটার কাজটা, আমরা প্রথম দিন আসলাম, এই বিল্ডিংটার কাজ কিভাবে করব, মানে কিভাবে করব সিনিটারি কাজ, সেটা আপনাদের দেখাবো। আর আমাদের কাজটা মেন ভিডিওর মানে এটা হলো কি জানেন, হয়তো আমি কাজ করি সিনিটারি কাজ করি, আমি লাইনে আপনাদের দেখাই, এই ভিডিওর মাঝে দেখাই, হয়তো আমার ভুল, হয়তো আপনাদের ভুল, এই সমাধানের জন্যই তো আমার এই ভিডিওটা। হয়তো আমার ভুল হলে আপনারা বুঝতে পারবেন এটা ভুল করতেছে, হয়তো আপনারা কাজ করতেছেন, আপনার কাজ করার সময় আপনারা বলতেছেন এই ভিডিওটা দেখলাম এই কাজটা আমি করতেছি ভুল। এই এই দুইটাই নিয়ে এই ভিডিও, আমার ভিডিও মানে হলো কি, দুইটা কথাই নিয়ে ভিডিও। আপনার হলো কাজ, হয়তো ভুল, সমাধান, ভুল সমাধানের জন্য আমার এই ভিডিওটা আপনাদের, এই সিনিটারি কাজ আমার দেখানোর কারণটা হলো ভুল সমাধানের কারণ। আর ভুল সমাধানের কারণটা, ভুল আপনারা সমাধান করবেন কেমনে, সেটাই আমার ভিডিওর মাঝে থাকবেন। হয়তো আমার ভুল হলে আপনারা সমাধান করবেন, আপনাদের ভুল হলে আপনি এই ভিডিওর মাঝে সমাধান করবেন ইনশাল্লাহ। আর আজকে আমি এই কাজ দেখাবো ইনশাল্লাহ, এই কাজ করে দেখাবো এই ফুল, আর এই বিল্ডিংটার, আপনার এই বিল্ডিংটার আপনার এলো ছাদ ঢালাইয়ের আগে আগে ফুল ঢালাই হবে, সেটা আগে এলো ফুলের ঢালাই, তারপরে ছাদ ঢালাই হবে। আর ছাদ ঢালাইয়ের আগে তো আপনার এলো পাইপ টানতে হবে, ফ্লোরের ফ্লোরের পাইপ টানতে হবে। আর যখন ফ্লোরের পাইপ টানবো, তখন আপনার কি নিলো এলো ঢালাইয়ের আগে টানতে হবে। এই জন্য আমাদের কাজটা এমার্জেন্সি পড়ে গেছে ফ্লোরের পাইপের জন্য। আর আমরা এই আজকে যে পানির লাইনের যে গোসলখানার, বাথরুম গোসলখানার যে কাজ করব, লাইনের পানির লাইনের পাইপের যে কাজ করব, সেটাই আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন ও শিখবেন, ও আপনারা আমাদের বলবেন এই ভিডিওর মাঝে, হয়তো আপনারা কমেন্ট করে বলবেন, আর ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আমাদের এই বিল্ডিংটার পুরো কাজ আপনাদের দেখাবো, আপনারা এই একবারে, আমাদের এটা প্রথম পর্ব, এটা আমাদের পর্ব হবে। আর এই বিল্ডিংটা যে পুরো কাজ যে কিভাবে করবে, সিনিটারির কাজ, পাইপ ফিল্টারের কাজ কিভাবে করবেন, সেটা আপনাদের দেখাবো। আর এই কাজটা আপনাদের পুরো একবার দেখাবো। আজকে আমাদের প্রথম পর্ব, আজকে আমরা প্রথম পর্ব আমরা হলো পাইপের লাইন টানবো, সেটা আপনাদের দেখাবো। দ্বিতীয় পর্ব আমাদের বিল্ডিং এর গাঁথনি হলে কি করব, সেটা আপনাদের দেখাবো। এটা একটা পর্ব, এই বিল্ডিংটার সিনিটারি যে কাজ করতে কি কি লাগে, এটু যে সবই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। থাকবেন আমার চ্যানেলের মাঝে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে বলবেন। বন্ধুরা, এই বিল্ডিংটা দেখুন, এই যে বিল্ডিংটা পুরা বিল্ডিংটা, এই যে আপনি আমাদের যে লোক কাজ করতেছে, এই যে বিল্ডিংটা আপনার হলো 1800 স্কোয়ার ফিট হবে। এখানে আপনার এই সাইড দিয়ে আপনার 6 ইঞ্চি পাইপ দুইটা যাবে, এই বিল্ডিং এর ভিতর দিয়ে আপনার 6 ইঞ্চি পাইপ দুইটা যাবে। আর ওই যে সামনের সাইডে দুইটা, দুনো সাইডে হবে দুইটা বাথরুম গোসলখানা হবে। আর আমাদের এই যে এই সাইডটা, এই সাইডটা হবে আপনার কেসিং রুম, আর এই সাইডটাও একটা বাথরুম গোসলখানা হবে। আর আমাদের এখন খোদা চলতেছে, খোদা কমপ্লিট করার পরে আমাদের এখানে পাইপ ফালাবো, পাইপ ফালানোর পরে আমাদের বাথরুমের কাজ করতে হবে, বাথরুমের পাইপের কাজ করতে হবে। আমাদের অলরেডি খোদা চলতেছে, ওই যে হাতুড়ি রেডি হয়েছে, ওই যে জায়গাটা ভাঙবে। বন্ধুরা, আমাদের আমাদের মেশিন, এই মেশিন দিয়ে আমরা ফুটা করবো, এই মেশিন দিয়ে আমরা ফুটা করবো। আর এই যে দেখুন, মেশিন এর ব্লেডটা আপনার এলো 5 ইঞ্চি, আর আমরা হোল করবো এই মেশিন দিয়ে, 10 ইঞ্চি হোলটা করবো এই মেশিন দিয়ে। আর আমাদের হোলটা, আমাদের হোলটা এখানে হবে, এই যে আপনার 10 ইঞ্চি এইটা গাঁথনিটা দেখুন, এই যে গাঁথনিটা, এই হোলটা হবে। কারণ হলো কি, এটা আপনার 6 ইঞ্চি পাইপ হবে দুইটা, এই সাইডে দুইটা 6 ইঞ্চি পাইপ হবে। এই পাইপটা আপনার পিছন সাইডে যাবে, পিছনের সাইডে অংশ যাবে, যা মানে কখনো যদি জাম হয়, এই জাম ক্লিয়ার করার জন্য আপনার ওখানে পিছনের বাইর করে দিব, আমরা বাইর করে পয়েন্ট রেখে কেপ দিয়ে আটকে দিব। আর এখানে আমরা এখন আমরা হোল করব, আমাদের দুইটা হোল হবে, দুইটা পাইপ যাবে তো দুইটা হোল হবে। আর এই হোলটা করবো আমরা এই মেশিন দিয়ে। আর কিভাবে করি মেশিন দিয়ে, সেটাই আপনারা দেখুন।
বন্ধুরা আমাদের গঞ্জ থেকে পাইপ এসে এখন আমরা কাজ করব, বিলিং এর পাইপ গঞ্জ থেকে আসছে, এখন আমরা ফিটিং করব। আমাদের পাইপটা কোম্পানি এওয়ান এর কোম্পানি, আপনাদের দেখাবো। আমাদের পাইপ নামতেছে ভ্যানে থেকে, আমাদের যে জায়গায় মাটি খোদন হয়েছে সেই জায়গায় পাইপ ফালাবো। এই পাইপ ফালাও, পাইপ ঢুকাম নাকি? হ্যাঁ, আমরা এই যে মাটি খোদা হয়েছে এই 6 ইঞ্চি পাইপ এটা, এখন আমরা এই যে এখানে এখানে দুইটা পাইপ বসানো হবে। আমরা একটা পাইপ অলরেডি আমরা ঢুকাইতেছি। হ্যাঁ হ্যাঁ, সামনে মাটি মুটি যেন না ঢুকে, দেখো সোনা রা। হ্যাঁ কান দাও, আরেকটু দাও, হ্যাঁ আরেকটু। হ্যাঁ, আমাদের পাইপটা ফালন হয়ে গেছে। সাইন্সি পাইপ আমাদের 2 নম্বর পাইপটা ফালানো হয়ে গেছে। প্রথমে আপনাদের একটা ফিটিং দেখাবো, 6-4। এই দেখুন 6-4 একটা সকেট, 6-4 সকেট, আর 6-4 সকেটটা এখানে লাগবে দুইটা, আর এটা 6-4 টি, এটা এখানে লাগবে, 6-4 টি লাগবে। আর এখানে সামনে একটা বাথরুম হবে, এখানে বাথরুম হবে, একটা হাইকমোড, হাইকমোড বসবে। আর পিছনে, এই পিছনে আমাদের একটা হবে নকমোড বসবে, এখানে একটা বাথরুম গোসলখানা। আর এই টি আর সকেট এইভাবে লাগবে বন্ধুরা, এভাবে লাগবে। আর এই যে টি আর সকেট, সকেট এলো আপনি। এখন আমরা 6 কেজ 4 বানাবো, পিছনে আমরা 4 ইঞ্চি করে এলো, 4 ইঞ্চি পাইপ বের করবো, এই জন্য আমরা 6 কেজ 4 বানাবো। এখন আমরা টি আর সকেটটা ধরাবো, আমাদের এই শর্ট পিসটা লাগতেছে, যে সকেট আর টির মাঝে ধরাতে গেলে এই সকেটটা আমাদের লাগবে। এই সকেটটা আমরা এখন আঠা মারব। এই যে আমরা আমাদের আঠা আমরা অলরেডি মারতেছি, আঠা দিতেছি, আঠা আমাদের টির মাঝেও মারব, হ্যাঁ সকেটের মাঝে মারব, সকেটের মাঝে মেরে এখন সকেটটা ধরাবো আগে। হ্যাঁ, আমাদের সকেটটা ধরানো হয়ে গেছে, মাশাল্লাহ সুন্দর ধরছে, সুন্দর ধরে। এখন আমরা কি করব, এখন আমরা টি লাগাবো, এখন টি, এখন আমরা টিয়ে আঠা মারব, সুন্দর করে আঠা মারব, টিয়ে চারিদিকে ঘোরাই আঠা মারব। আর এইভাবে আপনার সিটিং হবে, এইদিকে এইদিকে না এইদিকে সিটিং হবে। এখন আমরা সিটিং করব, এই যে সিটিং আমাদের হয়ে গেছে, এটা সামনের দিকে যাবে তো, তার জন্য এই এলটির মাথাটা এই অংশটা এইভাবে থাকবে, আর এটা পিছনের অংশ এলো যাবে, এই পিছনের অংশ সকেটের মাথায় পিছনের অংশ থাকবে, তো তার জন্য এইভাবে থাকবে। বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আপনারা। বন্ধুরা এই পাইপের মাঝে কালেকশন হবে আমাদের, টি আর সকেট ধরন। কারণটা হলো কি বন্ধুরা, আমাদের এখানে দুনো সাইডে, এই দুনো সাইডে আমাদের বাথরুম গোসলখানা হবে, এই দুনো সাইডে বাথরুম গোসলখানা হবে। আর এটা আমাদের মেন লাইনটা যেতেছে আপনার 6 ইঞ্চি, এই আপনার বিল্ডিং এর ভিতর দিয়ে 6 ইঞ্চি পাইপ যেতেছে। আর আমাদের এটা যা বাথরুমের লাইন হবে সেটি সব হলো 4 ইঞ্চি, আর এই ড্রেনের এটা আপনার ভিতর দেই, এটা একটা মেন লাইন, ড্রেনের লাইন বলে, এই লাইনটা আমাদের 6 ইঞ্চি, পানি আর হলো ময়লার লাইনটা 6 ইঞ্চি। এখন আমরা এই 6 ইঞ্চি পাইপটা কালেকশন দিব। আমরা টি আঠা মারতেছি, সুন্দর করে আঠা মারবেন আপনারা ইনশাল্লাহ। এখন আমরা পাইপটা কালেকশন দিব। হ্যাঁ, আমাদের পাইপটা কালেকশন হয়ে গেছে, মাশাল্লাহ সুন্দরভাবে ধরে গেছে ইনশাল্লাহ। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন আপনারা। বন্ধুরা এই যে আমরা 6 ইঞ্চি পাইপ, 6 ইঞ্চি পাইপকে আমরা 4 ইঞ্চি পয়েন্ট করছি, আর কিভাবে 4 ইঞ্চি পয়েন্ট করছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখুন দুইটা টি লাগাইছি, দুইটা টির কারণটা হলো কি, দুইটা দুই ধরনের লাইন হবে, একটা ময়লার একটা পানির। এখানে আমরা এলো, এই দেখুন এই যে টি আর এই যে টি, এই টিটা আপনার একটা ময়লা একটা পানি, আর এই 6-6কে আমরা 4 বানাইছি, কিভাবে যে বানাইলাম সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আমরা 4 ইঞ্চি একটা পাইপ এলো টুকরা কাটলাম, টুকরা কেটে আমরা এখন আমরা ওই টুকরার মাঝে আঠা মারবো, আঠা মেরে আমরা যেটা কমোটের পয়েন্ট করছি, কমোটের পয়েন্টের মাঝে এখন ধরাবো, এই যে কমোটের পয়েন্টের মাঝে ধরাবো। এখানে একটা আপনার লং টপ আছে, লং টপের মাঝে ধরাইলাম, এটা একটা নো কমোট বসবে, এটা বাম সাইডে মধ্যে বাথরুম হবে,
যেটা আপনার এলো বাইট সাইডের বাথরুম, এর বাইট সাইডের বাথরুমের জন্য একটা আমরা এখন একটা শর্ট পিচ ধরালাম। আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমার যদি ভুল যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা আমরা একবার আমাদের এটা প্রথম পর্ব, আমাদের দ্বিতীয় পর্ব পাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।